नमस्कार बंधुरा, आज के भिडियोते Amazon MX Player रिलीज हवा फिसदि वेब सीरीजटा निये कथा बोलबो। एते अभिनय करेछे भुवन अरोरा एवं पूजन छाबड़ा। तो एई वेब सीरीजटा आपनारा किन्तु फ्री तो Amazon गिये देखते पारेन। এই ওয়েব সিরিজটাতে দুই ভাইয়ের মধ্যে ঈর্ষা ভালোবাসা একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা ভুল বোঝাবুঝি এবং তারপরে আবার সেটা ঠিক হয়ে যাওয়ার এই সমস্ত কিছুই নিয়ে এই ওয়েব সিরিজটা। সাতটা এপিসোডের ওয়েব সিরিজ। তো এর থেকে না আমার বিশেষ একটা এক্সপেকটেশন ছিল না এই ওয়েব সিরিজটাতে, কিন্তু দেখবার পর আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। এর গল্পটা হচ্ছে এই ভুবন এবং পূজন, এটা দুই ভাই। তো ভুবন প্রয়াগরাজ ইউনিভার্সিটিতে পড়ে, তো এইদিকে এর স্কুল কমপ্লিট হয়ে গেছে। স্কুলের পর এ অন্য জায়গায় পড়তে যায়, কিন্তু তার বাবা মা বলে যে তুমি তোমার দাদার কাছে থাকো, তাহলে তুমি ভালোভাবে শিখতে হবে, এবং সেও এসে এই প্রয়াগরাজ ইউনিভার্সিটিতে ভর্তি হয়। তো তারপরে তারা দুইজনে একই হোস্টেলে একই রুমে থাকা শুরু করে। এরপরে কি হয়, ধীরে ধীরে তার ভাই না একজন গার্লফ্রেন্ডকে পটিয়ে ফেলে, তো এর ফলে তার দাদার একটা জেলাস হতে শুরু করে, এবং যখন এক্সাম হয় দেখা যায় যে তার দাদা ফেল করেছে, ভাই কিন্তু পাস করে গেছে। এরপরে ধীরে ধীরে দুজনের মধ্যে একটা জেলাসি সৃষ্টি হয়। সবসময় তার ভাই মনে করতে থাকে যে তার দাদা যা বলছে তাকে তাই করতে হচ্ছে, এবং দুজনের মধ্যে একটা কম্পিটিশন ক্রিয়েট হয়ে যায়। এই কম্পিটিশন ক্রিয়েট হতে হতে একটি ঘটনা ঘটে, এরপরে কিন্তু তাদের জীবনটা অন্যরকম হয়ে যায় বা তাদের দুজনের মধ্যে সম্পর্কটা বদলে যায়। এরপরে কি হয় সেটি হচ্ছে ওয়েব সিরিজে দেখানো হয়েছে। আমি বললাম না যে এখানে যেভাবে শুরু হয়েছিল যে একজন বড় দাদার সঙ্গে ভাইয়ের যেরকম রিলেশন, তারপরে তাদের মধ্যে সম্পর্কটা চেঞ্জ হচ্ছে, তারা যখন একসঙ্গে থাকা শুরু করছে তারপরে তাদের মধ্যে চিন্তা ভাবনা বদলাচ্ছে, সমস্ত কিছুই না বেশ ভালোভাবে দেখানো হয়েছে। প্রতিটা এপিসোডই আপনি বেশ নতুন নতুন কিছু দেখতে পারবেন। এরকম নয় যে অনেক সবসময় কি হয় যে অ্যামাজনে অনেক সময় যেগুলোতে এইসব ফ্রি টাইপের যেগুলো আসে অ্যামাজন মিনি টিভি হ্যান্ডে, সেখানে অনেক বেশি প্রেম ট্রেম এইসব নিয়ে এত বেশি ফালতু হেজায় যেটা অতটা ঠিক জমে না। এইখানে কিন্তু এটা ইয়ং জেনারেশন বা এজের জেনারেশন, প্রত্যেক জেনারেশনের জন্য কিন্তু এটা কন্টেম্পোরারি ওয়েব মানে ওয়েব সিরিজ, সেটা কিন্তু সবার ভালো লাগবে, এরকম ভাবে ওয়েব সিরিজটাকে বানানো হয়েছে। এবং ওয়েব সিরিজে অ্যাক্টিং প্রত্যেকেই ভালো করেছে, ভুবন অরোরা পূজন ছাবড়া প্রত্যেকেই ভালো করেছে, এছাড়া যা যা আছে তারা প্রত্যেকেই ভালো করেছে। বেশ ডিসেন্ট একটি ওয়েব সিরিজ এবং এটি ওয়াচেবল ওয়েব সিরিজ, দেখা যায়। ওয়েব সিরিজের মধ্যে ইমোশনটাকে ঠিকঠাক ভাবে প্রেজেন্ট করা হয়েছে, অ্যাকচুয়ালি খুব গদগদ ভাব দেয়নি, আবার খুব একদম যে ফ্ল্যাট ওয়েতে দেখানো হয়েছে সেরকম না, সমস্ত কিছু একটা ঠিকঠাক ওয়েতে দেখানো হয়েছে। দুজনের মধ্যে রিলেশনশিপটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে, এবং তার যাদের দিদিও আছে তার দিদির সঙ্গেও তাদের রিলেশনশিপটা, তার বাবা মার সঙ্গে রিলেশনশিপ, বাবা এবং মা যখন আলাদা হয় বোঝাবে, সমস্ত কিছু বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে, এবং সেটা দেখবার মতন ওয়াচেবল জিনিস, দেখতে ভালো লাগবে। ফ্যামিলিকে নিয়েও আপনি দেখতে পারেন, এরকম একটু ওয়াচেবল এই ফিসেদি ওয়েব সিরিজটা, এবং সেই কারণে আমি এই ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা এই ওয়েব সিরিজটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের এই ওয়েব সিরিজটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।